হরিনাম করার মতো যদি কেউ করতে পারে, বলেন ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকিতে পারে? বিশ্বাস না হয় একবার নয়নের জলে বুক ভাসায় তাকে দেখে দেখো, একদিন না একদিন প্রভুর কৃপা তুমি অবশ্যই পাবে। বাবা বৃন্দাবনে আপনারা তো অনেকেই গেছেন, বৃন্দাবনে সবাই, বৃন্দাবনে যে বড় মন্দির বাঁকি বিহারী মন্দির যেটাকে বঙ্ক বিহারীও বলা হয়, এই যে বঙ্ক বিহারীর নাম হলো কি করে? ভগবানের আগে নাম ছিল মাধব, সবাই বঙ্ক বলে ডাকত। এই বঙ্ক বিহারী নাম হলো কি করে? ভক্ত বিহারীর নামে। দেখুন এ জগতে তো আমরা ভালোবাসি আমার গোবিন্দকে, ভগবান বললেন সখ্য প্রেমে যদি কেউ ভালোবাসে, দাস্য প্রেমে যদি কেউ ভালোবাসে, মধুর রসে যদি কেউ ভালোবাসে, যে যে রসে আমায় ডাকে আমায় ভালোবাসে আমি তার দাস হয়ে যায়। এই যে বিহারি, বাবার নাম হচ্ছে দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী। জন্মানোর আগে বাবা মারা যায়, মা গো সন্তানের জন্মানোর আগে যদি বাবা মারা যায় সেই মায়ের যে কত কষ্ট হয় তার সন্তানকে মানুষ করতে। যে মা মানুষ করে একমাত্র সেই বলতে পারে, অন্য কেউ বলতে পারবে না। মা সারাদিনে লোকের দুয়ারে ভিক্ষা করে কাজ করে যেটুকু অর্থ পায় তাই দিয়ে চাল ডাল কিনে নিয়ে সে নিজের সন্তানকে খাইয়ে বড় করে। এমনি ভাবে যখন 5 থেকে 6 বছর বয়স হয়ে গেছে বিহারী লালে, একদিন বিহারী মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মা গো আমার তো বাবা নয়, আমি দেখি তুমি সারাদিন খুব কষ্ট করো, পরিশ্রম করো, আমি তো একা বাড়িতে থাকি মা, আমি তো বড় হয়েছি, কাল থেকে আমিও তোমার সঙ্গে কাজ করব, তোমায় আমি আর কাজ করতে দেব না, আমি একা কাজ করব, আমি তো তোমার ছেলে, আমি অর্থ উপার্জন করে নিয়ে আসবো আর তুমি বসে বসে খাবে। মা বলছে, দূর পাগল ছেলে, এইটুকু বয়স তোর, কে তোকে কাজ দেবে আর তুই কী কাজ করবি? ও মা আমি অন্য কোনো কাজ করতে পারি আর না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরু চড়ানোর কাজ করতে পারি মা, আমি গরু চড়ানোর কাজ করব। বাবা এইটুকু বয়স তোর, কে তোকে কাজ দেবে? মা গো যদি আমার ভগবান কৃপা করে একদিন না একদিন আমি অবশ্যই কাজ পেয়ে যাব মা। কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। একদিন রাস্তা দিয়ে আসবার সময় রাস্তার ধারে এক ভগবত পাঠক ভগবত পাঠ করছিলেন, আপনাদের মতো হাজার হাজার ভক্ত সেখানে বসে আছে ভগবত কথা শ্রবণ করছে। বিহারী চিন্তা করছে ওখানে কি হচ্ছে গিয়ে একটু শুনি তো, দূর থেকে শুনছে ভগবত পাঠক ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলার কথা পরিবেশন করছিলেন। বলছে জানো আমার কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, 24 জন সখা আছে, দ্বাদশ গোপাল আছে, প্রত্যেক দিন আমার কৃষ্ণচন্দ্র ভক্তগণকে নিয়ে সখাগণকে নিয়ে 9 লক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে গোচারণ লীলা করে। বাবা এই যে এতগুলো কথা বলল এর মধ্যে থেকে একটা কথা শুধু বিহারীর কানে প্রবেশ করলো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার 9 লক্ষ ধেনুর পাল আছে, 24 জন সখা আছে তার। এই কথা শ্রবণ করে বিহারী চিন্তা করছে তাহলে আমিও যাব বৃন্দাবনে, কৃষ্ণ তো অনেক ধেনু বৎস, আমি গিয়ে বলবো কৃষ্ণ আমাকে 2-4টে দে, আমিও গরু চড়াবো, আর আমি গেলে ওর 25 জন সখা হয়ে যাবে। মায়ের কাছে পাগলের মতো ছুটতে ছুটতে গেছে মা, ও মা আমি কাজে পেয়েছি মা, আমি কাজে পেয়েছি। কোথায় কাজে পেয়েছিস তুই? মা আমি কাজ করতে আমি বৃন্দাবনে যাব মা। বৃন্দাবন? না বাবা আমি তো কি বৃন্দাবনে যেতে দেব না,
সে যে অনেক দূরের পথ, আমি তোকে যেতে দেব না বৃন্দাবনে। মা তুমি দুঃখ করছো কেন? মা বৃন্দাবনে আমি কৃষ্ণের বাড়ি গিয়ে আমি গরু চড়াবো, আমি অনেক অর্থ নিয়ে আসবো মা, তোমার আর কোনো দুঃখ থাকবে না মা। আমার তো বাবা নাই, দেখবে আমি কাজ করে তোমার দুঃখ দূর করে দেব মা। মা বলছে, খোকারে বৃন্দাবনে কৃষ্ণ আছে তোকে কে বললো? কেন ওই যে ভগবত পাঠক গুরুদেব বললো বৃন্দাবনে কৃষ্ণ আছে? আরে সে তো লীলার কথা বলেছিল, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, কৃষ্ণ আগে লীলা করেছিল। না আছে, বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে। মা গো বিহারী ভাবছে কৃষ্ণ বুঝে আমার মতো একটা ছেলে রাখাল ভালো, কিন্তু কৃষ্ণ যে ভগবান সে তা জানে না। বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে মা। আরে আমি তোর মা, আমার কথা মানবি না? বৃন্দাবনে কৃষ্ণ নেই বাবা। শোনো মা, আমি তোমার কথা মানতে পারবো না। আমি যার বদনে শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, সেই ভগবত পাঠক যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমি কথা দিচ্ছি মা, আমি তোমার কোলের ছেলে, আমি তোমার কোলে ফিরে আসব। আর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, যাওয়ার আগে তোমায় আমি প্রণাম করে গেলাম মা, আমি আর কোনো দিন ফিরে আসব না। আমি আর ফিরে আসিব না মা গো, যাওয়ার আগে তুমি আমার মা, তুমি আমায় একটু আশীর্বাদ করো মা, আমি যেন কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের চরণের যেন দাস হতে পারি মা। মা মায়াবতী চিন্তা করছে কি জানেন না? গুরুদেব তো বলবে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আর শুনলে আমার ছেলে আমার কোলে ফিরে আসবে। মা কিন্তু এই আনন্দে বসে আছে, বিহারে গিয়ে গুরুদেবকে ডাকছে, গুরুদেব গুরুদেব। আরে কে রে বাবা তুই, অমন করে গুরুদেব গুরুদেব বলে কাঁদছিস কে তুই? গুরুদেব আমার নাম বিহারি। গুরুদেব বলো, তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার 24 জন সখা আছে, 9 লক্ষ ধেনু আছে, বলো বলেছিলে না? বলো না কৃষ্ণ আছে তো বৃন্দাবন? আমার সংসারে বড় অভাব, তাই আমি এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করতে যাব বলে। আমি গেলে আমায় কাজ দেবে তো? গুরুদেব অবাক হয়ে তাকিয়ে আছে বিহারীর দিকে। বাবা প্রত্যেক দিন ভগবত পাঠ করে হাজার হাজার ভক্ত আসে, কিন্তু তাদের মনে এই চৈতন্য কোনো দিন জাগিনি। আর তুই আমার মুখে একটা কথা শ্রবণ করে ঘর ছেড়ে তুই আমার কাছে চলে এসেছিস বাবা। শোন বাবা, আমি তোকে বলছি বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, তার 24 জন সখা আছে, 9 লক্ষ ধেনু আছে। শোন বিহারি, আমার ডাকে কৃষ্ণ কোনোদিন আসুক বা না আসুক, তোর মতো ভক্তের ভক্তিতে একদিন আবার কৃষ্ণকে একদিন আসিলে কৃষ্ণ আসিতে পারে। দাঁড়া বাবা, বৃন্দাবনে যাওয়ার আগে তুই স্নান করে আয়,
আমি তোর দীক্ষা মন্ত্রটা দিয়ে দিই, দীক্ষা না হলে যে তার কৃপা হয় না বাবা। হরি বল হরি বল। স্নান করে এসেছে বাচ্চা ছেলে, দাদা সঙ্গে তিলক ধারণ করেছি, গলায় তুলসীর মালা, তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব দীক্ষা মন্ত্র দিয়ে বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা বিহারি যা বাবা, তুই বৃন্দাবনে যা, যাওয়ার আগে শোন, বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন আমার কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়, তোর এই গুরুদেবের কথাটা যেন ভুলে যাস না রে বাবা, তোর এই গুরুদেবের কথাটা একবারটা বলিস রে বাবা। গুরুদেব আমি আমার মাকে রেখে গেলাম, আরে তুমি আমার মাকে একটু দেখো, আমার মায়ের আমি ছাড়া তার যে আরে কেহ না। গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে পাগলের মতো চলে যাচ্ছে বৃন্দাবনে, যাকে দেখছে বলছে, বলতে পারো আমার কৃষ্ণের বাড়িটা কত দূর, আর কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি যেতে পারবো। কেউ তাকে পথ দেখায়, আবার কেউ বা পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয়। কোথাকার ছেলে তুই, আবার এসেছে বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যাবে, আরে কে তুই, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। অনাহারে অনিদ্রায় জল পিপাসা, বৃক্ষের নিচে বসে বিহারি আমার কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ যদি জানতাম তোকে ভালোবাসতে এত দুঃখ পেতে হয়, এত কষ্ট পেতে হয়, আমি জানলে কোনদিন তোকে ভালোবাসতাম না, আমি জানলে তোকে আমি ভালোবাসিতাম না, কৃষ্ণ কৃষ্ণ গাছের নিচে ভক্ত নয়ন জলে কাঁদলে কি আমার গোবিন্দ সইতে পারে। মন্দিরের বঙ্ক বিহারি একটা বালক রূপ ধারণ করে বিহারীর কাছে গিয়ে বলছে, এই কে তুই, অমন করে কাঁদছিস কেন, তোর নাম কি? আমার আমার নাম বিহারি গো। এই তোর বাবার নাম কি? আমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমি ঘোষের ছেলে। ভগবান বলছে, দেখেছিস তোর আর আমার নামের মধ্যে কত মিল, তোর নাম শুধু বিহারি আর আমার নাম বঙ্কু বিহারি, তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, বলে আজ থেকে তুই আর আমি দুই বন্ধু। এবার বল বৃন্দাবনে কেন এসেছিস? বন্ধু আমি যাব কৃষ্ণের বাড়িতে এসেছি, তুমি বলতে পারো কৃষ্ণের বাড়িটা কত দূর? গোবিন্দ একটু মনে মনে মৃদু হেসে বলছে, দেখেছ জলের কাছে এসে বলছে জল কোথায়। আমি যদি ভক্তকে ধরা না দিই, ভক্ত আমায় ধরতে পারে না। ও বিহারি কেন রে, তুই কৃষ্ণের বাড়ি যাবি কেন? বন্ধু আমার তো খুব অভাব, আমি যাব কৃষ্ণের বাড়ির চাকরি করতে, আমি গেলে চাকরি দেবে তো আমার? আমি অনেক দূর থেকে এসেছি, কৃষ্ণের বাড়ি না গিয়ে আমি বাড়ি যাব না। ভগবান দেখলে এইটুকু বয়স ছুটি এসেছে থেকে এসেছি, তোমার বাড়িতে আমাকে একটা কাজ দেবে, আমাকে শুধু খেতে দিলেই হবে, এটা তো কৃষ্ণের বাড়ি, আমি কৃষ্ণের বাড়ি একটু থাকতে চাই, কৃষ্ণের সঙ্গে আমি গরু চড়াবো।
पुरोहित चिंता करछे एइटुकु छेले घर थेके एसेछे बृंदावने कृष्णेर बाड़िए जाबे बोले आमि जोदि बोलि एटा कृष्णेर बाड़ी नय ओ होयतो कष्ट पेते पारे बाच्चा छेले अत बोझे ना आमि बरं बोलि एटाई कृष्णेर बाड़ी हाँ बाबा एटाई कृष्णेर बाड़ी बाबूजी आमार एकटा काज देबे कि काज करबि तुई এই যে তোমার গোয়ালে দেখলাম অনেক ধেনু বর্ষণ আছে আমি ওই গরু চড়ানোর কাজ করব ঠিক আছে তুই গরু চড়ানোর কাজ করবি বাবা প্রত্যেকদিন গরু চড়ায় মাঠে গিয়ে আজকে বিহারীর মনে একটু সন্দেহ হলো আমার গুরুদেব বলেছিল কৃষ্ণে ২৪ জন শাখা আছে প্রত্যেকদিন মাঠে গরু চড়া কিন্তু কই এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না শুধু তো আমি একা কোথায় যেতে পারি কৃষ্ণ বাবা বিশাল দেখুন কেমন সঙ্গে সঙ্গে গাছের ডালে উঠেছে ডালে উঠে দেখছে কেউ কোথাও নেই গাছের উপরে উঠে ডাক দিচ্ছে কৃষ্ণ 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 বংশধারী মুরলী বাদন করছে বাবা কৃষ্ণের রূহ দর্শন করে বিহারী বলছে ওই তো আমার কৃষ্ণ ওই তো কানে কৃষ্ণ ঠিক আছে আজকে আমার ভুল হয়ে গেছে আমি কাল এসে ওই মাঠে গিয়ে আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো মা গো বাড়িতে চলে গেছে পরদিন মাঠে এসেছে কিন্তু আজকে আবার একাদশীর দিন আগামীকাল তো একাদশী আজকের দিনটা হচ্ছে একাদশী বিহারী প্রত্যেক দিন মাঠে গরু নিয়ে যায় আর বাড়ির একজন খাবার নিয়ে তাকে খাইয়ে রেখে চলে আসে মন্দিরে আজকে সেবার আয়োজন করতে একটু দেরি হয়ে যায় বিহারী পড়ে আছে মাঠে মা গরু চড়াচ্ছে কিন্তু আমার ভগবান বঙ্কু বিহারী চিন্তা করলেন আজকে সারাদিন আমার ভক্ত উপবাসে কাটাবে মাঠে এটা হতে পারে না আমাকে কিছু করতে হবে সঙ্গে সঙ্গে ভগবান পুরোহিতের একটি ছেলে ছিল যার নাম ছিল গোবিন্দ ওই গোবিন্দের রূপ ধারণ করে প্রসাদে নিয়ে চলে গেছে মাঠে গিয়ে ডাকছে বিহারী দাদা বিহারী দাদা তুমি কোথায় বিহারী দাদা বলে যেতে যেতে হঠাৎ আমার গোবিন্দ মাঠে পড়ে গেছে মা মাঠের কাদা লেগে গেছে আমার গোবিন্দের উত্তরীয় বসনে সর্বঙ্গে কাদা মেখে গেল বিহারী ছুটি এসে বলছে কি ভাই গোবিন্দ তুই এসেছিস কেন দাদা আজকে তো দেরি হয় মন্দিরের সেবার আয়োজন করতে তাই বাবা আমাকে বলল যা তোর বিহারী দাদার খাবারটা পৌঁছে দিয়া দাদা তোমার তো আপন বলতে এখানে কেউ নেই তাই আজ আমি চিন্তা করলাম আমি নিজ হাতে তোমাকে একটু আমি খাইয়ে দেব দাদা ভক্তকে খাইয়ে দিচ্ছে ভগবান ভগবান নিজ হাতে মাখিয়ে বিহারীর বদলে দিচ্ছে আর আমার বিহারী লাল নিজ হাতে ভক্তের বদলে সেবা দিচ্ছে সেবা করানোর পরে আমার ভগবান গিরিধারী লাল মন্দিরে ফিরে গেছে এদিকে বিহারী বাড়িতে এসে পুরোহিতকে ডেকে বলছে বাবাজি আমার না হয় মাথায় বুদ্ধি নেই তাই বলে কি তোমার মাথায়ও বুদ্ধি নেই কেন
তাই এইটুকু আমার ভাই গোবিন্দ যে রাস্তাঘাট ভালো চেনে না তাকে দিয়েই তুমি মাঠে পাঠিয়েছো আমাকে দিয়ে খাবার পৌঁছে দিতে। অবাক হয়ে গেল বাবুজি, কি বলছিস বিহারি, আমি তো কাউকে পাঠাইনি। না পাঠিয়েছি, ওই যে ভাই গোবিন্দকে তো পাঠিয়েছিলে, একবার দেখিয়ে জিজ্ঞাসা করো সে মাঠে পড়ে গিয়েছিল সর্বাঙ্গে কেমন কাদা লেগে গেছে, মাটি লেগে গেছে, সে কত কষ্ট পেয়েছে। গোবিন্দকে দেখেছে, গোবিন্দ বলছে না তো বাবা আমি তো যাইনি, আমি তো পথ চিনি না, আমি কেমন করে যাবো, আমি যাইনি। বিহারী চিন্তা করছে তাহলে কে যেতে পারে মাঠে। পুরোহিত বলছে যাই হোক আমার মদন গোপালের সেবার সময় হয়ে গেছে, যায় আমি মদন গোপালের সেবাটা দিয়ে আসি। যেই না ধীরে ধীরে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে পুরোহিত দেখতে পেলে ওই যে আমার গোবিন্দ মাঠে গিয়েছিল না, পড়ে গিয়েছিল মাঠের কাদা, আমার গোবিন্দের সর্বাঙ্গে এখনো মেখে আছে, উত্তরী অবসরে সর্বাঙ্গে কাদা মাখা। পুরোহিত দেখে আর সহ্য করতে পারল না, ছুটি সে বিহারীকে দেখে বলে বিহারি রে, এতদিন আমি আমার গোবিন্দকে ভজন করেছি, মদন গোপালকে দেখেছি, কোনোদিন আমার গোবিন্দের কৃপা পাইনি, আর তুই সক্ষ প্রেমে ঘর থেকে বৃন্দাবনে এসে এইটুকু বয়সে আমার গোবিন্দের দেখা পেলি, তুই তো আমার গোবিন্দের পরম ভক্ত রে, কেন আর দূরে দাঁড়ায় আছি। ওরে একবারে আয়াই ভক্ত, ওরে আমারি কি
तो तोर मत भक्तर संग पे हमारे तापित प्राण शीतल हलो जेदिन आमार भवलीला संग होबे जेदिन ए भवेर बाजार त्याग करे आमी फिरे जाब आपन घरे जेदिन भव नदीर किनारे आमी दाड़ाइब সেদিন তো পারের কড়ি বলতে আমার কিছু থাকবে না সেদিন পারের কড়ি কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পারের কড়ি চরণ ধুলি হবে আমার ভব পারের কড়ি যেদিন প্রাণ পাখি যেদিন বিদায় দিবে সেদিন ভক্তির চরণ আরে কেউ হবে না
भक्तेर चरण धूलि हबे आमार भव पारेर कोड़ी जेदिन गोविंद बिदामंद हेओ गोविंद हरिबाल हरिबाल नाई गुण हरिबा जेदिन हबे आज तुई सक्य प्रेमे आमार गोविंद के भालोबेसेछिस भालोबेसे आज के तोर जन्नो आमार भगवान निजेई एक बालक रूप धारण करे तोके खाइये आसलो सेदिन थेके ओई वृंदावने आमार भगवानेर नाम हलो बाकी बिहारी भक्तिर जन्नो भगवान बोलेन डाकार मतो जदि डाकते पारे मन तुलसी पाता नयन गंगार जल भक्तिर काछे राजभोग चाई ना केनोना गीताई बोलें पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रजोच्छति जदि कोनो भक्त आमाके कि पाता दिए आमाय डाके से पाता आमि ग्रहण करि किन्तु सेवा करि ना जदि केउ एकटि फल दिए आमाय डाके सेई फल ग्रहण करि किन्तु सेवा करि कि जानो आमार भक्त जखन मन तुलसी पाता আর নয়ন গঙ্গার জল দিয়ে ডাকে আরে বলয় আমি না এসে কি থাকিতে পারি বল না এসে কি আমি থাকিতে পারি যদি যদি ডাকার মতো
বসে কি থাকিতে পারি বিশ্বাস না হয় একবার দেখে দেখো তারে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যে কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীব উদ্ধার করবার জন্য এসেছেন প্রভু আমার নিজে কাঁদছে জগৎকে কাঁদাচ্ছে আপনি আচরে ধর্মজীবীরই শিখান সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায় আমি যদি নিজে আচরণ না করি আমি যদি ভগবানকে সম্মান না দিই প্রণাম না করে ভক্তি না করে আমার সন্তান শিখবে শিখবে না মা যেমন আচরণ করে তার সন্তান তেমনই শিক্ষা পায় তাই গৌরাঙ্গ মহাপ্রভু হলেন কলির বাবা মা আর আমরা হলাম সবাই তার সন্তান তাই প্রভু আচরণ করে নিজে কাঁদছে জগৎকে কাঁদাচ্ছে জীব একবার হরি নামে কেঁদে দেখো এতদিন সংসারের জন্য কেঁদেছো কোনো আনন্দ পাওনি দুঃখ ছাড়া কিন্তু কৃষ্ণ বলে কাঁদো দেখবে কত আনন্দ আছে ও মা কৃষ্ণ বলে কাঁদার আনন্দ আছে না অবশ্যই আছে রাধেশ গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে সুরধুনি গঙ্গার কূলে সুরধুনি গঙ্গা সুরধুনি গঙ্গার কূলে যে প্রভু আমার খেলা খেলছে ভক্তগণকে নিয়ে কি খেলা খেলছে খেলা এ বিনোদন মেলা খেলিচ্ছে হরি নামে